সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজ পঁচিশে অক্টোবর আপনারা জানেন আমাদের রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে আজ পঁচিশে অক্টোবর ভারতের নির্বাচন কমিশন সে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ আমাদের সামনে প্রেস নোট আকারে তুলে ধরেছেন তাই আজকে আমার ভিডিওটি হলো সে তিনটি উপনির্বাচন সম্পর্কিত ভারতের নির্বাচন কমিশন যে প্রেস নোট বের করেছে তাদের ওয়েবসাইটে দিয়েছে সেটি সম্বন্ধে একটু আলোচনা করা আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এখনও যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অনুগ্রহ করে তিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটিকে সিলেক্ট করে নিন সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে তাই চলুন বন্ধুরা ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে আমরা মূল বিষয়ে প্রবেশ করি সর্বপ্রথম আমি যেটা করব আপনাদের সামনে সেটা হলো গুগল ক্রোম ব্রাউজার খুলে নিলাম সেখানে লিখলাম সিইও সিইও ডাব্লু বি এটা লিখে সার্চ করলাম দেখুন আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি খুলে এলো সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নিলাম এবং দেখুন এই চলে এলো আমাদের চিফ ইলেক্টরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের চিফ ইলেকটরাল অফিসার যেটা রয়েছে তিনাদের ওয়েবসাইট এইখানে আমরা দেখুন নিচে স্ক্রল ডাউনকে নিচে নামলেই হোয়াটস নিউতে প্রেস নোট ফর অ্যাসেম্বলি বাই ইলেকশন টু নাইনটিন অ্যাসেম্বলি কনস্টিটিউশন থার্টি ফোর সেভেন্টি এই তিনটে রয়েছে আমরা এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে বলছে আমরা এটা ডাউনলোড করে নিলাম একটু ওপেন করে দেখে নিই এই দেখুন লেখা রয়েছে ওপরে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদন অশোক রোড নিউ দিল্লি ওয়ান এটা হচ্ছে ই নাম্বার ইসিআই স্ল্যাশ পি এম স্ল্যাশ হান্ড্রেড স্ল্যাশ টু থাউজেন্ড নাইনটিন ডেট হচ্ছে দেখুন পঁচিশে অক্টোবর দু হাজার উনিশ অর্থাৎ আজকের ডেট প্রেস নোট বলছে সাবজেক্ট শিডিউল ফর বাই ইলেকশন টু ফিল ফোর ক্যাজুয়াল ভ্যাকেন্সিজ ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ উত্তরাখণ্ড অ্যান্ড বেঙ্গল রিগার্ডিং অর্থাৎ পশ্চিমবঙ্গ সেই সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ড রাজ্যের চারখানা যে ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেইগুলি পূরণের উদ্দেশ্যে এই প্রেস নোটটি বলা হচ্ছে দেখুন দেয়ার আর ফোর ভ্যাকেন্সিজ ইন স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ হুইচ নিড টু বি ফিল্ড আপ আর অ্যাজ ফলোজ পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ড রাজ্যে মোট চারটি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সিট ফাঁকা হয়েছে কি সেগুলো আমরা একটু দেখে নিই অর্থাৎ উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে চারখানে সিট ফাঁকা সে চারখানার সিট ফাঁকা কোনটা কীরকম সেটা আমরা নিতে দেখে নিই বাঁধে রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে রয়েছে নেম অফ স্টেট তারপরে দেখুন রয়েছে নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি প্রথমেই রয়েছে এক নম্বর উত্তরাখণ্ড চুয়াল্লিশ নম্বর পৃথকগ্রহ এটা আমাদের রাজ্যের নয় সুতরাং এটা আমাদের দেখে লাভ নেই বাকি পরপর তিনটে দুই তিন চার তখন তিনটেই পশ্চিমবঙ্গ দুইয়ে রয়েছে প্রথম রয়েছে চৌত্রিশ কালিয়াগঞ্জ এটা একটা এসসি সিট এটা উত্তর দিনাজপুরে তারপর তিনে রয়েছে সাতাত্তর নম্বর করিমপুর এটি হচ্ছে আপনারা জানেন নদিয়া জেলার চারে রয়েছে দুশো চব্বিশ নম্বর খড়গপুর সদর এটাও হচ্ছে খড়গপুর সদরে এটা আপনারা জানেন এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের দেখুন কি বলাচ্ছে আফটার টেকিং ইন টু কনসিডারেশন ইনপুটস ফ্রম দ্য চিফ ইলেকট্রাল অফিসার্স অফ উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ভেরিয়াস ফ্যাক্টরস লাইক লোকাল ফেস্টিভ্যালস ইলেকট্রাল রোলস ওয়েদার কন্ডিশনস এটসেট্রা দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু হোল্ড বাই ইলেকশনস টু ফিল দিস ভ্যাক্যান্সিজ অ্যাজ পার দ্য প্রোগ্রাম মেনশান্ড অ্যাজ আন্ডার অর্থাৎ পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে আলোচনাক্রমে সেখানকার স্থানীয় উৎসব আবহাওয়া এবং ইলেকট্রাল রোলের বর্তমান পরিস্থিতি বিচার করে ভারতের মুখ্য নির্বাচন কমিশন এই দুটি রাজ্যে যে বাই ইলেকশন অনুষ্ঠিত হতে চলেছে তার সূচি নিম্নরূপভাবে স্থির করেছে প্রথমে দেখুন দিকে রয়েছে পোল ইভেন্টস ডান দিকে রয়েছে শিডিউল প্রথমে রয়েছে দেখুন পোল ইভেন্টসের মধ্যে ডেট অফ ইস্যু অফ গ্যাজেট নোটিফিকেশান যেদিন গ্যাজেট নোটিফিকেশান বেরোবে সেটা হচ্ছে তিরিশ দশ দু হাজার উনিশ বুধবার লাস্ট ডেট অফ নমিনেশন নমিনেশন জমা দেওয়ার শেষ দিন হচ্ছে ছয় এগারো দু উনিশ বুধবার অর্থাৎ নভেম্বরের ছ তারিখ ডেট অফ স্ক্রুটিনি অফ নমিনেশন নমিনেশন জমা পড়ার পর স্ক্রুটিনির ডেট হচ্ছে সাত এগারো দু উনিশ বৃহস্পতিবার লাস্ট ডেট ফর উইথড্রয়াল অফ ক্যান্ডিডেট অর্থাৎ নমিনেশন যে সমস্ত প্রার্থীরা জমা দেবেন তাদের নমিনেশন উইথড্র করার শেষ ডেট তারিখ হচ্ছে এগারো এগারো দু সোমবার অর্থাৎ এগারোই নভেম্বর ডেট অফ পোল এইটি দেখে নিন পঁচিশে নভেম্বর দু হাজার সোমবার হবে এই চারটি জায়গায় আমাদের উপনির্বাচন ডেট অফ কাউন্টিং বা গণনা হবে আঠাশ এগারো দু হাজার বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে নভেম্বর ডেট বিফোর হুইচ ইলেকশন শ্যাল বি কমপ্লিটেড তিরিশ এগারো দু অর্থাৎ সমস্ত নির্বাচন সংক্রান্ত কাজ তিরিশে নভেম্বরের মধ্যে সুসম্পন্ন করতে হবে দেখুন এবার কতগুলি বিষয় বলা রয়েছে প্রথমে রয়েছে ইলেকট্রাল রোল দ্য ইলেকটোরাল রোলস ফর দ্য অ্যাফোরসেড অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ওয়ান ওয়ান টু থাউজেন্ড নাইনটিন অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট হ্যাজ বিন ফাইনালি পাবলিশড অর্থাৎ এখানে এক এক দু হাজার উনিশ সালে প্রকাশিত ইলেকট্রাল রোলটি ফাইনাল কোয়ালিফাইং হিসাবে ব্যবহৃত হবে দুই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমস অ্যান্ড ভিভি প্যাডস অর্থাৎ কী বলা হচ্ছে এই সম্বন্ধে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু ইউজ ই ভিভিএমস অ্যান্ড ভিভি প্যাডস ইন দ্য বাই ইলেকশন ইন অল দ্য পোলিং স্টেশনস অ্যাডুকুয়েট নাম্বার অফ ইভিএমস অ্যান্ড ভিভি প্যাটস হ্যাভবিন মেড অ্যাভেলেবল অ্যান্ড অল স্টেপস হ্যাভবিন টেকেন টু এনশোর দ্যাট দ্য পোলস আর কন্ডাক্টেড স্মুথলি উইথ দ্য হেল্প অফ দিস মেশিন অর্থাৎ কমিশন এই চারটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ভিভিপ্যাটের ব্যবহার সুনিশ্চিত করেছে এবং সেই সংক্রান্ত প্রত্যেক জায়গায় অতিরিক্ত সংখ্যায় তারা ইভিএম এবং ভিভিপ্যাট মজুদ রাখছে যে কোনো ধরনের অসুবিধার জন্য আইডেন্টিফিকেশন অব ভোটার্স ইন কনসেন্স উইথ দ্য পাস্ট প্র্যাকটিস দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য ভোটার্টিফিকেশান শ্যালবি ম্যান্ডেটরি ইন দ্য অ্যাফোস

ভোটারের পরিচিতি হিসাবে ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ডস বা এপিক এটি বাধ্যতামূলক করা হচ্ছে তথাপি যদি কোনো ভোটারের এপিক কার্ড না থাকে কিন্তু ফটো ইলেকট্রাল রোলে তার নাম থাকে তাহলে কমিশন পরবর্তী ক্ষেত্রে একটি তালিকা বের করবে অন্যান্য ডকুমেন্টসে যে সমস্ত ডকুমেন্টস দেখে তারা ভোট দিতে পারবে যেটা আমাদের প্রায় হয়ে থাকে সমস্ত ইলেকশানে মডেল কোড অফ কন্ডাক্ট এই বিষয়টি ভালো করে দেখে নিন দ্য মডেল কোড অফ কন্ডাক্ট শ্যাল কাম ইন টু ফোর্স উইথ ইমিডিয়েট ইফেক্ট ইন দ্য ডিস্ট্রিক্টস ইন হুইচ দ্য হোল অর এনি পার্ট অফ দ্য পার্লামেন্টারি অ্যান্ড অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি গোয়িং ফর ইলেকশন ইজ ইনক্লুডেড সাবজেক্ট টু পার্সিয়াল মডিফিকেশান অ্যাজ ইস্যুড ওয়াইড কমিশন ইনস্ট্রাকশন নম্বর এইটা ডেটেড টোয়েন্টি নাইন্থ জুন টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাভেলেবল অন দ্য কমিশন ওয়েবসাইট

যে উপনির্বাচনের জায়গা রয়েছে এখানে তো লাগু হলেও সেই সঙ্গে সঙ্গে কনসার্ন যে ডিস্ট্রিক্ট এই চারটি উপন নির্বাচন যে সমস্ত জেলাগুলির মধ্যে হবে সেই সমস্ত জেলার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ওপরও এটি বর্তালো এবং সেই সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখা দরকার যে যে সমস্ত প্রার্থীরা এই চারটি উপনির্বাচনে লড়াই করবেন সেই সমস্ত প্রার্থী তাদের দল এবং সকলের ওপর এই আদর্শ আচরণবিধি আরোপ করা হচ্ছে নিচে দেখুন সিগনেচার সুমিত মুখার্জি প্রিন্সিপ্যাল সেক্রেটারি ইসিআই তো এই ছিল আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে চারটি জায়গায় উপনির্বাচন হবে তার মধ্যে তিনটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে তাদের একটি প্রেস নোট আশা করি এই প্রেস নোটটির মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে পুরো একটি ধারণা তুলে ধরতে পেরেছি যে ঠিক কিভাবে কবে আমাদের রাজ্যে তিনটি জায়গায় ভোট হতে চলেছে এইবার আমরা একটু এই প্রেস কমিশন ইলেকশন কমিশনের উপর আমরা আরও নজর রাখবো যে আরও কী কী তথ্য তারা আমাদের সামনে তুলে ধরে এই সংক্রান্ত আপনারা চাইলে এই পুরো প্রেস নোটটি পিডিএফ আকারে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারেন আমি সেখানে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ একটি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটি আপনারা আপনারা শেষ অবধি দেখলেন সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাইকে এই বিষয়টি সন্ধে জানিয়ে দিন আর আপনারা যত লাইক করবেন তত আমার ভালো লাগবে কারণ আমার ইউটিউব চ্যানেলটি একটি ছোট্ট চ্যানেল আপনাদের সাহায্য আপনাদের একটি লাইক আমাকে অনেক উদ্বুদ্ধ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার